हेलो फ्रेंड्स, वेलकम बैक माय यूट्यूब चैनल डॉट शाइम ब्लॉग। तो बंधुरा केमन आछो सबाई? आशा करी सबाई भालो आछो। तो एकोन घड़ीते बजे सकाल 8টা, एकोन उठे बोललाम। तो उठते ही माँ चा करे दिलो, एजे तो चाटा खाबो एकोन। आर आजकेर भिडियोटा खूबी स्पेशल होते चलेछे। आर आमादेर एखाने आजके भोट गणना, तो देखबो कोन टीम জিতবে। আর মানে খুবই একটা এক্সাইটেড ব্যাপার, তো তোমাদেরকেও একটু দেখাবো। আর তাছাড়াও আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে, আজকে তোমাদের অন্য একটা জিনিস দেখাবো, তো সেটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে, তো সেটা সারপ্রাইজ। তো দেখতে থাকো। আর এখন আমি আছি ঘরে, বুঝতেই পারছো, এই কেবলই উঠলাম। এটা আমার রুম, আগে দেখিয়েছিলাম তোমাদেরকে। আর এটা আমার কম্পিউটার সেট আপ। তো এখন চাটা খাবো, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা এখন যাব রাস্তার দিকে, তো রাস্তার দিকে যাওয়া যাক। আর আজকে যেহেতু ভোট গণনা, তো একটু টিভিতে ভোটের রেজাল্টটা দেখবো, আর ভোটের রেজাল্টটা দেখবো, আর তোমাদেরকে মানে একটু দেখাবো। তাছাড়া আর মানে কে জিতলো আজকে, আর খুবই এক্সাইটেড ব্যাপার, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আসলাম রাস্তার দিকে, তো রাস্তার দিকে যেহেতু আসলাম, এবার রাস্তার দিকে একটু থাকবো, তো দেখবো বন্ধুরা আছে কি। তারপর আর বাবা আমি ভোট গণনা দেখছিলাম, তো কারেন্টটা চলে গেল, সেজন্য মানে টিভিটা অফ করতে হলো। এবার বাড়ি গিয়ে আবার ভোট গণনাটা দেখবো। আর আমাদের এখানেই মানে ভোটটা গণনা হচ্ছে, তো আর গ্রামে তো খুবই একটা এক্সাইটেড ব্যাপার, কে জিতবে এমন একটা ব্যাপার। আর জিতলে জেতার সময় তো সেই একটা ধুমধারেক্কা হবেই, তার সময় কি বলবো, খুবই মানে আনন্দ। সে যে টিমই জিতুক না কেন, সে খুবই এক্সাইটেড একটা ব্যাপার হবে। তো সে সময়কার একটা ভিডিও, সেটাও তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো। আর এখন রাস্তায় আসলাম, একটু এখানে থাকবো, তারপর বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া করবো। আর আজকে ভোটে কোন টিম জেতে এটাই আমাদের দেখার, তো এটা দেখবো। আর তোমাদেরকে বলেছিলাম যে ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আজকে খুবই মজা হবে, তো না দেখলেই মিস এমন একটা ব্যাপার। আর আর আমরা এখন যাব, আমি এখন যাব বাড়িতে, তো বাড়িতে যেয়ে সকালের খাওয়াটা শেষ করব, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা এখন আসলাম বাড়িতে, তো সকালের খাওয়াটা এখন শেষ করব। তো সকালের খাওয়াতে দেখো, সকালে নর্মালি খাবার খাই, তো সকালে ডিম সেদ্ধ আর গরম ভাত, আর এই একটা মানে একটু আলু ভাতে আছে, তো এটা দিয়ে সকালে খাওয়াটা শেষ করব। তো দুপুরে আজকে মাংস হবে, তো আজকের মাংসটা আমি রাঁধবো, তো জীবনে ফার্স্ট টাইম মাংস রাঁধবো, তো দেখবো কেমন হয়, তো দেখতে থাকো। আর সকালের খাওয়াটা শেষ করে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, তো চলো দেখতে থাকো। আর আজকে তো এক্সাইটেড একটা ব্যাপারই আছে ভোট গণনা নিয়ে, তাছাড়াও আজকে তোমাদের একটা মানে খুবই একটা স্পেশাল ভিডিও বলেছিলাম যে এই ভিডিওটা স্পেশাল হতে চলেছে, তো দেখতে থাকো, খুবই মজা পাবে আশা করি। দেখবো এখন বাড়িতে আছি, আর এখন আমরা দেখবো ভোটের কাউন্টিংটা, তো দেখবো কোন দল মানে জেতে, তো সেই রেজাল্টটা এখন দেখবো। তো বাবা মা মানে সবাই আছে এখানে, তো একসাথে সবাই দেখবো। তো এই যে ভোটের রেজাল্টটা অলরেডি প্রকাশ করা শুরু হয়ে গেছে, তো আমরা এখন রেজাল্টটা দেখবো। আর দেখতে থাকো, আর নিশ্চয় মিছিল হবে, বিজয় দলটার মিছিল করবে, তো সেটা তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, খুবই মজা হবে আজকের ভিডিওটা, তো বলেছিলাম, তো শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে। বন্ধুরা ভোটের রেজাল্ট দেখলাম, তো ভোটের রেজাল্টে বিজেপি, আমাদের এখানে বিজেপি উইন হয়েছে, তো এখন তারা তো মানে খুবই এনজয় করছে, আজকে সে বিজয় মিছিলটা হবে, তো তোমাদেরকে দেখাবো, তো খুবই এক্সাইটেড একটা ব্যাপার। তো সবাই মানে প্রচুর লোক আসবে আজকে, আমাদের এই সামনের রাস্তা দিয়ে যাবে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন একটা সে কলেজের ফর্ম ফিল আপ করেছিলাম,
তো এখন সেই ফর্মটাতে মানে পে করতে হবে, ওই কলেজে পে না করলে ভর্তি হতে পারবো না। আর আমার একটা বন্ধু পবিত্র আসলো, হাই করে দাও বন্ধু। তো মিরাজও আছে আজকে। তা বন্ধুরা এটা ফর্মটা ফিল আপ করার পর আবার কথা হচ্ছে। বন্ধুরা মাংসটা বলেছিলাম যে আজকে মাংস রান্না করব, তো মা অলরেডি রান্না শুরু করে দিয়েছে। তো দেখো, তো আমি একটু হেল্প করি, মানে আমি একটু এই করি আর কি। রান্না ছেলে মানুষ, এর আগে কোনোদিন করিনি তো পারিও না রান্না। তো মা রান্না কমপ্লিট করে ফেলেছে আর কি, তো ভাবলাম যে রান্না করব। তো মাই রান্না কমপ্লিট করে ফেলেছে, তো এখন যাব স্নান করব। স্নান করে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা স্নান করে এখন চলে আসলাম, তো এখন দুপুরের খাওয়াটা শেষ করব। তো দুপুরের খাওয়াটা দেখো, দুপুরের খাওয়াতে গরম ভাত আর এই যে মুরগির মাংস আছে, তো যেটা রান্না করছিলাম। তো দেখলে মাই রান্নাটা কমপ্লিট করে দিল, তো আমার রান্না মানে সুযোগটাই পেলাম না। তো ভাতটা খেয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো দেখা হচ্ছে পরে, ভাতটা খাওয়ার পরে চলো। বন্ধুরা এখন বাজে বিকাল 4টা, তো এখন রাস্তার দিকে আসলাম। তো এই পবিত্রদের বাড়ির সামনে, তো পবিত্রকে অনেকেই দেখেছো আমার ভিডিওতে। তো আমার সাথে আছে পবিত্র, সে সময় আমাদের বাড়িতে গিয়েছিল, আর আমার ভাগ্না আছে। এখন আসলাম রাস্তায়, এটা রাস্তার অন্য একটা সাইড, তো যেখানে প্রতিদিন যাই সে সাইডটা না এটা। আমরা এখন যাব বাউরের একটা সুন্দর জায়গায়, তো বাউরের একটা সাইডে। তো চলো দেখতে থাকো, খুবই মজা পাবে। তো চলো যাওয়া যাক। ওই তো কি এইগুলো করম চা, আটা কই খাও দেখি। লাল, পুরো লাল কালার একবারে, এই আটাই পুরো হয়ে গেল। চলো বাউরের দিকে। বন্ধুরা আমরা এখন আসলাম বাউরের সাইডটা, এটাকে বাউর বলা হয়। আর আমরা এই বাউরটাতে এখন আসলাম, আর ওর সাইডটা একটা গ্রাম আছে। তো ওই সাইডে এখন শুনতে পাচ্ছি যে বিজেপির বিজয় মিছিল হচ্ছে। তো আজকে যেহেতু ভোটের রেজাল্ট বেরিয়েছে, তো আমাদের সাইডটায় ভেবেছিলাম যে বিজয় মিছিল আসবে, কিন্তু আমাদের সাইডটায় আসলো না, সেজন্য তোমাদেরকে দেখাতে পারলাম না, সেটা সেজন্য দুঃখিত। তো আমরা এখন আসলাম বাউরের সাইডে, আর ওদিকে বিজয় মিছিল হচ্ছে, তো হয়তো শুনতে পাচ্ছো সবাই। আর এই যে এখানে মাছ ধরছে, তো আমরা একটু নিচের দিকে যাব, তো তোমাদেরকে দেখাবো সেই দৃশ্যগুলো। আর নিচের সাইডে আসলাম এখন, এই এই সাইড থেকে আমরা নিচে আসলাম। আর এই যে মাছ ধরছে দেখো, ডোঙা। আর যে বাউরটায় এখন প্রচুর মানে প্যানা ছিল, সেগুলো প্যানাটা পরিষ্কার করেছে। আর এগুলো হচ্ছে শাওলা বলা হয়, এ মাছ মাছগুলো খেয়ে বড় হয়। পাখিগুলো দেখো কতটা সুন্দর লাগছে। কোথায় যাচ্ছিস? জলের ভিতরে আমন। বন্ধুরা আর একটা জিনিস, এই 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 সাইডটাতে প্রচুর পরিমাণে পদ্ম ফুল হতো, মানে হয় আর কি। তো এখন দেখা যাচ্ছে না, সে হয়তো মেরে দিয়েছে। ওই প্যানা পরিষ্কার করার সময় সে পদ্ম ফুল গাছগুলো মানে মারা গেছে। তো এখানে প্রচুর পরিমাণে পদ্ম ফুল হতো, দূর দূরান্ত থেকে মানুষ এখানে ফটোশুট করতে আসতো। হ্যাঁ, ফটোশুট করতে আসতো, আবার পদ্ম ফুলগুলো নিতে ছিঁড়ে নিয়ে যেত। তো প্রচুর পরিমাণে ফুল হতো এখানে, তো সব জায়গায় তো পদ্ম ফুল অ্যাভেলেবেল পাওয়া যায় না, তো আমাদের এই সাইডটায় প্রচুর পরিমাণে পাওয়া যেত। তো কিছুদিন পর হয়তো আবার দেখাও যেতে পারে, কারণ পদ্ম ফুল তো একেবারে নির্মূল তো হয় না, কে আবার পাওয়াও যায়। তো দেখি যদি মানে দেখা যায় আবার তোমাদেরকেও দেখাবো একদিন। আর ওই সাইডটা আগের দিনও বলেছিলাম যে ওই যে জলাশয়ের ওই সাইডটাই আরেকটা গ্রাম, আর আমরা আরেকটা গ্রামে আছি। তো মাঝখানে জলাশয়টা দুটি গ্রামের মধ্যে
বিভাগ করে রেখেছে, যাকে বলে বিভাজন করা। আর বৃষ্টি কম হয়েছে, না হলে ওই কলা গাছের কলা গাছ পর্যন্ত জল জল জমে যায়। তো বৃষ্টি প্রচুর এখনও প্রয়োজন, না হলে চাষিদের খুবই দুরবস্থা হবে পাট বোড়ানোর জন্য। তো পাট চাষ তো প্রচুর হয়েছে, আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। ছাগলে আর বন্ধুরা এই এইগুলোই মানে মাছ হয় প্রচুর পরিমাণে, চিংড়ি মাছ, চাং মাছ, আরও অনেক রকম মাছ পাওয়া যায়, জিওল জাতীয় মাছ। আর এই সাইডটাতে কচুর লতি হয়েছে, মানে কচু গাছ আছে, আর এর নিচে কচুর লতি হয়, হয়তো অনেকে বাজারে কিনে খেয়েছো। বন্ধুরা এই যে কচুর লতি, তো এইগুলো এমনি হয়েছে আর কি, এই জলাশয়ের পাশে এমনিতেই এগুলো হয়। এটা যে যে চেনো কমেন্টে বলে দিও। কি ওটা করে দিও, এটা তরমুজ, তরমুজ, তরমুজ এটা। আর এটা একটা শামুক, শামুকের মানে খোলা। তো এই শামুকগুলো এই জলাশয়তেই পাওয়া যায়, এটা হচ্ছে এই বাওর জাতীয়, এসব এগুলো বাওর পুকুর এগুলোর শামুক এটা। আর সমুদ্রের শামুক তো বড় বড়ই হয়, শঙ্খ যাকে বলে, আর এগুলো এমনই ছোট শামুক। আর এর থেকেও ছোট যেগুলো আছে সেগুলোকে গুগলি বলা হয়। তো সেগুলো হাঁস হাঁসের খাবার হিসেবে নেওয়া হয়। আর এই যে এগুলো পানা, আর বন্ধুরা এই যে ওপর সাইডটাই চাষের ক্ষেত, আর ওই যে চাষের ক্ষেতের পাশে প্রচুর ঝালের চারা লাগানো আছে। তো এখন যা ঝালের দাম সে তো সবাই জানো যে প্রচুর টাকা দাম, এখন টাকা সমান সমান ঝাল, লঙ্কা যাকে বলে। তো দেখো এই যে বাহরটা পরিষ্কার করা হচ্ছে, এই যে জাল টেনে মানে জাল টানা, জাল টানা হয়, আর জাল টানলেই ওইগুলো উঠে আসে, তো বাহরটাও পরিষ্কার হয়ে যায়। আগের থেকে মাছ কমে গেছে, কারণ হচ্ছে কীটনাশক সেগুলো জলাশয়ে আসে, তো আমরা এগুলো বইয়ের পাতায় পড়ে এসেছি। তো এটা এটাই বললাম, তা আমরা এই আগের দিকে যাব। এটা ব্যাঙ মারা গেছে, তেমন যে সামনে কয়েকজন কয়েকটা কাকু মাছ ধরছে, তো যাব সামনেটাই, চলো দেখা যাক কাকুরা কী মাছ ধরছে একটু শুনবো। বন্ধুরা এই দেখো পবিত্র বন্ধু 10 টাকা ইনকাম করে ফেলেছে। তো আমাদের বাউরের সাইডটায় কচুর লতি কচুর লতি পাওয়া যায়, তো সেগুলো তুলে এনেছে, তোমাদের আগেই দেখালাম। তো 10 টাকা ইনকাম হয়ে গিয়েছে বন্ধু। তো বন্ধুরা এটাই হচ্ছে ফ্যাসিলিটি, মানে গ্রামের যারা বসবাস করে তরকারি মানে বাজার থেকে কেনা লাগে না, যখন তখন মানে এখানে ওখান থেকে জোগাড় করে নিলেই হয়ে যায়, জলাশয় থেকে মাঝে মধ্যেই পাওয়া যায়। হ্যাঁ, এখানে বাউর এখান থেকে সিটকি কিংবা নানান যেগুলো দিয়ে মাছ ধরা হয়, বর্ষারও অনেক কিছু আছে, তো মাছ ধরার ট্রাই করলেই মাছ ধরতে পারবে সে, আর ধরেই মানে আমাদের খাওয়ার ব্যবস্থা করা হয়। আর বৃষ্টি হলেও সিটকি আরও অনেক কিছু আছে, নেট জাতীয় জিনিস, তো সেগুলো দিয়ে মাছ ধরা হয়, ধরেই মানে আমরা রান্নার কাজে রান্না করে নিতে পারি। তো আমাদের বাজারে গিয়ে আর কিনতে হয় না, সেমন বাজার তো যাওয়াই লাগে, তো এটা মানে তৎক্ষণাৎ একটা ব্যবস্থা। বাহরটা এখন প্রচুর শাওলা, এই যে পানা ঘাস জমে আছে, তো আগে ছিল খুবই পরিষ্কার, এখন দিন দিন এমন হয়ে যাচ্ছে, হয়তো আস্তে আস্তে পুরো জলাশয়টাই মানে জাম হয়ে যাবে এই এসবেই। ওখানে মাছ মাছ ধরছে বড় বড়, আর সামনে মাছ ধরছে, একটু দেখবো তোমাদেরকে দেখাবো, চলো দেখা যাক কাকুরা কী মাছ ধরছে। আর এই যে এখানে জলসেচের জন্য দুটো মেশিন আছে, এগুলো ছোট মেশিন, সবাই জানো
তো গ্রামে এগুলো জলসেচের কাজে ব্যবহার করা হয়। তো এখানে কোনো মানে কলের ব্যবস্থা নেই, ডাইরেক্ট ওই ডাইরেক্ট এই জলাশয় থেকে জল এই পাইপের সাহায্যে তুলে ও পাইপ দিয়ে সেই জমিটাতে বা খেতে পাঠানো হয় জল। তো এটা আধুনিক একটা ব্যবস্থা করা আছে। তো বৃষ্টির জলের ওপর তো সবসময় চাষিরা নির্ভরশীল থাকতে পারে না, কারণ বৃষ্টি কখনো আছে, কখনো অতিবৃষ্টি, কখনো খরা লেগেই আছে। সেজন্য এই যে কাকুরা মাছ ধরছে, এক সামনে আর একটা কাকা মাছ ধরছে। কাকা কি মাছ হচ্ছে? শোল মাছ হচ্ছে বন্ধুরা। আর এই যে পবিত্র বন্ধু কাজ পেয়ে গিয়েছে একটা, আসলাম ভিডিও করতে আর বন্ধু কাজ পেয়ে গিয়েছে। এই দেখো বন্ধুরা, অনেক টাকা ইনকাম হয়ে গেছে, আজকে হাটে গিয়ে বিক্রি করব। ঠিক আছে, দুইজন না সত্যি সবজির যা দাম বাড়ছে বাজারে, দুইজনকে বিক্রি করব আজকে। হ্যাঁ, তো বন্ধুরা যদি এই লতিগুলো নিতে চাও তো পবিত্রের সাথে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিস নিচে, পবিত্রের নাম্বারে যোগাযোগ করো বন্ধুরা। পবিত্র এমন অনেক লতি তোমাদেরকে জোগাড় করে দেবে, মানে তুলে দেবে। ছোট ছোট দেখিস সাপ থাকে না, সাপ আছে কি দেখিস? আরে না, সাপ আমার বন্ধু। সাপ বন্ধু? সাপের সাথে কোনো বন্ধু খাটবে না। তন্দ্রে এই যে মাছ ধরছে দেখো, এখানে একটা শোল মাছ ধরবে তো দেখবো। দাদা কাকু মাছটা মারতে পেরেছে তো দেখবো মাছটা। বন্ধুরা এই যে দেখো মাছটা, দেখো 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 বন্ধুরা, দেখো মাছটা কতটা বড়। তো কাকু এখন এখানে মারলো, আমরা এখানে বসেই ছিলাম। তো আগেই বলেছিলাম যে এখানে জলাশয় আছে, তো যে কেউ মানে মাছ ধরতে পারে এমন একটা ব্যাপার। তো কাকু একটা মাছ পেল, আর ওই ডোঙাই করে মানে ধরা হচ্ছে ছোট জাতীয় মাছ নেটের সাহায্যে। নিয়ে হয়েছে অক্লান্ত পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম মানু একটু ফেসটা দেখাবো। হ্যাঁ এদিকে আয়, চল পবিত্র বাড়ি। তা বন্ধুরা চলো এখন একটু রাস্তা থেকে যাব। তো দেখালাম যে মাছ ধরলো কাকু, তো এই বাউট সাইডটা একটু আসলাম তোমাদেরকে দেখালাম। তো একটু রাস্তার ওদিকটায় যাব, তো চলো যাওয়া যাক আর দেখতে থাকো। হাটে একটা খুবই সুন্দর জিনিস দেখো, এই যে তাল গাছে বাবুই পাখির বাসা। তো আমরা বইতে বাবুই পাখি নিয়ে অনেক গল্প কবিতা পড়েছি, তো এই যে বাবুই পাখির বাসা। তো আমরা সত্যি খুব সৌভাগ্যবান যে এমন একটা দেশ, এমন একটা গ্রামে জন্মগ্রহণ করে বাবুই পাখির বাসা এটা। আর বাবুই পাখির বাসাটা এমনই একটা মানে সিস্টেমে তৈরি করা, তো কেউ যে মানুষও হার মেনে যায় এমন একটা জিনিসের কাছে। তো খুবই একটা আশ্চর্যজনক সৃষ্টি বাবুই পাখির বাসা। তো অনেকে হয়তো দেখেছো বাবুই পাখির বাসাটা খুব কাছ থেকে, তো নিচে দেখবো যদি কোনো বাসা থাকে তো আমাদের তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখো তো একটা বাসা পাওয়া যায় কি, তো বাসা দেখবো একটা আর সেটা তোমাদের কাছের থেকে দেখাবো। প্রচুর পাখি আছে এখানে, তো বাবুই পাখির বাসা এখন বিলুপ্তই প্রায়। তো বন্ধুরা এই একটা বাসা আছে, আর এই যে তো বন্ধুরা বাসাটা দেখো একেবারে নিখুঁতভাবে তৈরি করা, মনে হচ্ছে যে কোনো একটা তাঁতি বানিয়েছে, মানে কি দর্জি। এই বাবুই পাখিকে অনেকে দর্জি পাখিও বলে, এজন্যই হয়তো। দেখো একেবারে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, খুবই সুন্দরভাবে। যে একটা পাখি এত সুন্দর বাসা তৈরি করতে পারে দেখ ভাবলেই অবাক লাগে।
সত্যি খুবই একটা আশ্চর্যজনক বিষয়। তোমরা দেখো কতটা সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। এখানে জুড়ে একটা তাল গাছ আছে, এই তাল গাছে অনেক অনেক আছে রে এটা। আর নিচে ঝড় জলে প্রচুর বাসা পড়ে গেছে। দেখ এটা মনে হচ্ছে একদম সাজি আছে না, সাজি ফুলতলার শেষ একদম ঠিক ওরকম। তো বন্ধুরা দেখো একটা একটা বাসার মানে একটা এক এক রকম ক্যাপাসিটি, সুন্দর তো কতটা সুন্দর লাগছে। ভিতরটা দেখা একদম পুরো মানে, তো দেখো বন্ধুরা হয়তো মানুষও করতে গেলে হয়তো তাদেরও কিছু ভুল ত্রুটি হয়ে যেতে পারে, তো এতটা নিখুঁতভাবে তৈরি করা হয়েছে বাসাগুলো। একটা পাখি যে এত সুন্দর বাসা তৈরি করতে পারে না দেখলে বিশ্বাসই হয় না। পুরু এগুলো পাতাগুলো চিকিয়ে চিকিয়ে সরু সরু করে সেগুলো দিয়ে এমনভাবে বাসা তৈরি করা হয়েছে, সত্যি দুনিয়ার মানে ঈশ্বরের কত রকমের লীলা আর কি। মানে এক একটা প্রাণীর এক এক রকম ক্ষমতা দিয়ে রেখেছে, তো দেখলেই অবাক লেগে যায়। তো আমরা যেমন দেখেছি যে হাতি বেল খায়, বেল খাওয়ার পরে সে মলত্যাগ করে, তো বেলের খোলাটা বাইরে বেরিয়ে আসে, তো বেলের ভিতরে আর কিছু থাকে না, সেমনই। তো একটা একটা প্রাণীর এমন একটা একটা ক্ষমতা দিয়ে রেখেছে। যেমন আমরা দেখি যে মরুভূমির যাতে মরুভূমির যান যাকে বলা হয় উট, তো উট যে সময় মরুভূমিতে যায় তো অনেক মানে জল সে একবারে পান করে যায়, তো যাতে সে অনেক দিন মরুভূমিতে টিকে থাকতে পারে। উচ্ছেগুলো একটু দেখা হয়, তো বন্ধুরা এই যে দেখো উচ্ছে। আর যেটা বলছিলাম যে সত্যি ভগবানের কি অশেষ লীলা, না হলে একটা একটা প্রাণীর এমন ক্ষমতা সত্যি ভাববার বিষয়। তো বন্ধুরা এখন রাস্তার দিকে যাবো, চলো যাওয়া যাক। আর বাসাগুলো কেমন লাগলো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো রাস্তার দিকে যাওয়া যাক, আবার কথা হচ্ছে তোমাদের সাথে। গেলাম রাস্তাতে, তো আজকে তোমাদেরকে দেখালাম বাউরের সাইডটায় গেলাম, আরও অনেক কিছু করলাম, তো সবই তোমাদের দেখালাম। আর এখন সন্ধ্যার আজান দিচ্ছে, এখন সন্ধ্যা 6:30 বাজে। তো যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে আর ভিডিওটা বেশি লং করছি না, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও প্লিজ একটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আরও পরবর্তী ভিডিওতে, আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো চলো।